চাঁদপুরে হাতি দিয়ে চাঁদাবাজি করে টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। রোববার দুপুরে দেখা যায় কচুয়া উপজেলার পালাখাল বাজারে হাতি দিয়ে টাকা তোলা হচ্ছে। রাস্তার দুই পাশে বাজারের প্রতিটি দোকান থেকে তোলা হচ্ছে টাকা। মাহবুব আলম নামের এক যুবক হাতির পিঠে বসে বিভিন্ন বাজারের দোকান ও সড়কে টাকা তোলেন। দেখা যায় একটি হাতি দোকানের সামনে দাঁড়িয়ে সুর এগিয়ে দিচ্ছে দোকানদারের কাছে। যতক্ষণ পর্যন্ত সুরের মাথায় টাকা গুঁজে না দিচ্ছেন ততক্ষণ সুর তুলছে না হাতি। টাকা দিলেই সুর তুলে জানাচ্ছে সালাম। এভাবেই প্রতি দোকান থেকে 10 থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। শুধু দোকানেই নয়, রাস্তায় চলাচলকারী যানবাহন থামিয়েও তোলা হচ্ছে টাকা। কচুয়া উপজেলার বিভিন্ন হাট বাজার থেকে এই অভিনব কায়দায় প্রায় সবসময়ই টাকা তুলে নেওয়া হচ্ছে হাতির মাধ্যমে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্যবসায়ীরা। তারা বলেন, কয়েকদিন পরপর হাতি দিয়ে চাঁদাবাজি করতে আসে ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন যানবাহন থেকে। বিষয়টি খুবই বিরক্তিকর। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী এবং পথচারীরা। চাঁদপুর কচুয়া প্রতিনিধি মাসুদ রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জুলফিকার জুয়েল, আপডেট টিভি।